নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য পেঁপের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। পেঁপে আপনারা অনেকভাবেই খেয়েছেন, আজকে আমি যেইভাবে পেঁপের তরকারি রান্না করব এইভাবে বানিয়ে খেলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুর প্রয়োজন হয় না, ভীষণই সুন্দর খেতে হয় এই রেসিপিটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই, আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। নিয়ে নিয়েছি আমি মটর ডাল, মটর ডালগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের কাছে সময় কম থাকলে 4 ঘন্টা ভেজালেও ভিজে যাবে। এখানে একটা মিক্সির জারে আমি মটর ডালগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে এর আমি একটা পেস্ট করব। ডালের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এর পেস্টটা আমি করে নেব। ডালটা আমি বেটে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দেব অল্প হলুদ। দিয়ে আমি হাতের সাহায্যে ডালটাকে ঠিক এইভাবে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে কি হবে, বড়াগুলো নরম হবে আর বড়ার ভিতরে ঝোলটা ভালো মতো ঢুকে যাবে। ঠিক এইভাবে দেখুন ডালটাকে একটু ফেটিয়ে নিতে হবে, সমস্ত ডালটাই দেখুন আমি ফেটিয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটাকে খুন্তির সাহায্যে সমস্ত কড়াইয়ের গায়ে এইভাবে লাগিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব মটর ডালের বড়াগুলো, ঠিক এইভাবে আমি বড়াগুলো তেলে দিয়ে নেব। আপনারা যদি মনে করেন ছোট সাইজের করবেন তাও করতে পারেন। সমস্ত বড়াগুলো আমি দিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি বড়াগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে করে ভাজবেন না, তাহলে অনেক সময় কি হয় ওপর থেকে পুড়ে যায় আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যায়। ঠিক এইভাবে উল্টে উল্টে আমি বড়াগুলোকে ভেজে নেব। সমস্ত বড়াগুলোকে আমি উল্টে নিয়েছি, এবার এই পিঠটাও আমি ভালো করে ভেজে নেব। সমস্ত বড়াগুলোই আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলো আমি তুলে নেব। সমস্ত বড়াগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি, ওই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এখানে দেখুন নিয়েছি আমি পেঁপে, পেঁপেগুলোকেও একটু বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু, আলুটাকেও বড় করে কেটে নিয়েছি, দিয়ে দেব পেঁপে আর আলুগুলো। পেঁপে আর আলুগুলো দিয়ে দিয়ে দেব অল্প লবণ, অল্প হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে পেঁপে আর আলুটাকে আমি কিছুটা ভেজে নেব। পেঁপে আর আলুটাকে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, ঠিক এই রকম ভাজতে হবে, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এটা আমার ভাজা হয়ে গেছে, এখন এতে দিয়ে দেব আমি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেব অল্প জল। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এতে দিয়ে দেব আমি জল। জল দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব। তুলে নিয়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে নিয়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি।
আলুটা সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব আমি ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন ঝোল আছে, বড়া কিন্তু ঝোল অনেকটাই টেনে নেবে। বড়ার সঙ্গে ঝোলটাকে ভালো করে মিশিয়ে দেব। মিষ্টির জন্য দিয়ে দেব কিছুটা চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে অল্প একটু এটাকে আমি ফুটিয়ে নেব। মিষ্টি দিয়ে 5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। সবশেষে এতে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি পেঁপের এই তরকারি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন, দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।